এমনটা তো হয় না। সাত সকালে সংসারে কাজ ফেলে এখানে? আমার তো তেমন কোনো অতীত নেই, সেই অতীতে নিম গাছও নেই, দোলনা আছে। ভাবছিলাম এই গাছটাতে দোলনা বেঁধে দোল খেলে কেমন হয়। বা বেশ মন্দ প্রস্তাব না। সকালে বেলার মার, বিকেলে বেলা মা, মেয়ে দুজনে হাওয়া খাক, দোল খাক, আর আমি হাওয়া মটর। তা কেন হবে, জলখাবার তুমি ঠিক সময়ই পাবে। আজ আমাকে গপ্পে পেয়েছে। বা কিন্তু গল্প বলবে কে আর শুনবেই বা কে? আমার তো তেমন কোনো গপ্প নেই। একটা যশুরে বাঙাল মেয়ে, বিয়ে হলো বড় ঘরে। সে বিয়েতে না ছিল শাখের আওয়াজ, না ছিল উলু। সর্বনাশ, সর্বনাশ! বেলাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি ছোট বউ, বেলাকে এইভাবে একা রেখে? না না, সর দাঁড়াও। আচ্ছা, বেলা যদি হারিয়ে যায় তাহলে কি সবাই আমাকে দুষবে? এ তুমি কি কথা বলছো মা অন্নপূর্ণা? কেন, ঠিকই তো বলছি, ঠাকুরবাড়ির রীতি তো, যা কিছু হয় বৌরা ঘাড়ে দোষ নেওয়ার জন্য তৈরি, তাই না? চল চল বনমালি, বেলা আজকে তালে নেই তুমি? বেলাকে চোখে হারাতে হবে না, কোনো ভয় নেই। মানে কবিতা না বুঝলেও সংসারটা আমি বেশ ভালোই বুঝি। বেলাকে একা রাখবো একথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। কচি বাচ্চাকে ফেলে দুপুরের ভাত খুম দেব, এমন ভুল আমি অন্তত করব না। বেলা কোথায়? সে সৌদামিনী দিদির সাথে পাড়া ঘুরতে গেছে। কলকাতা থেকে এসেছেন সৌদামিনী দিদি। আজ বেলা আর ভাতের হাড়ি দুটোই সে সামলাবে। আজ আমার ছুটি। বাবা, ধরে প্রাণ এলো। তাহলে আজ আমার ছুটির ছুটি, কথাটা আগে বললি হতো। বেশ, ছুটি যখন পাওয়া গেছে তখন ছোট্টবেলার গল্পেতে আপত্তি থাকে কেন? জানো ছুটি, আমার ছোটবেলাটা বেশ অন্যরকম। আমি বড় হয়েছি দায়ের দুধ খেয়ে। আমার দায়বার নাম ছিল দিগম্বরী, সবাই তাকে দিগমি বলে ডাকত। আমার পৈতেতে 4 টাকা দামের কাপড় আদায় করেছিল সে। পৈতে খুব ধুমধাম করে হয়েছিল বুঝি? কে জানে, আমি তো মাথা মুড়িয়ে ঘরে বসেছিলাম। পৈতে বললেই আমার শুধু মনে পড়ে নতুন বৌঠানের হাতের হবিষ্যি। এসে গেছে বৌঠান, এসে গেছে খাবার। আগে যা হবে না, দাসীবাদী আপনার হব্যিষণ্ণ নিয়ে হাজির। এবার জানালা খুলুন, দাসীবাদীর হাতের হব্যিষণ্ণ সেবা করে বাধিত করুন। উমা, একই কাণ্ড, তিনজনে মিলে হুটোপাটি করছো বুঝি? পৈতের সময় কোনো রকম আঘাত লাগা চলবে না। কিন্তু আঘাত লাগেনি, লাগবেও না। খুব যে মেজাজ। বৌঠান, রবি জানালা খুলতে দিচ্ছে না, দেখো না। উমা, সে কি কেন বলছে? আজ নাকি সে চোখ বেঁধে জানালা খুলবে না। সে কি কাণ্ড, সে কি কথা! আজ তোমাকে দেখব, মনে হচ্ছে যেন কতদিন দেখি না। তুমি নিজের হাতে খাইয়ে দেবে তবেই খাবো, না হলে নিয়ে যাও তোমার হবিষ্যি। শোনো বায়না, পৈতের সময় 3 দিন 3 রাত কারো মুখ দেখতে নেই। তবে একটা বায়না রাখা যেতে পারে, তুমি চোখে কাপড় বেঁধে জানলা খোলো, আমিও চোখ বন্ধ করে হাতে করে খাইয়ে দেব। আর আমরা এক যাত্রায় পৃথক ফল হয় না। খোলো জানালা।
আমি বলো তো। এই তো আমার কিশোর কবি রবি ঠাকুর। এবার হাঁ করো, চোখ আড়াল করেছো তো? পৈতের পর পান্তা হবে? রবি জানলা খোলো, রবি জানলা খোলো। এখনো সেই দরজা পেটানোর শব্দ যেন কানে বাজছে। সেই দরজা পেটানোর সঙ্গে সঙ্গে চুরির রিন রিন শব্দ, থুপ থুপ করে নতুন বৌঠানের পা ফেলে ফেলে রেগে হেঁটে চলে যাওয়া, সব অন্ধকার ঘরে দেখতে পেতুম না তেমন কিছু, তাই কান হয়ে উঠেছিল সজাগ। খুব ভালোবাসতে নতুন বৌঠানকে? তোমার সব গল্পেই তো উনি ছিলেন। তা কেন, আরো কত গল্প চাও? জানো ছুটকি, ছোট্টবেলায় একবার বাবার ঘড়ি ভেঙে ফেলেছিলাম। ওমা তাই? হ্যাঁ, তা সে কি ভয়, বাবা না জানে কি বলেন। আসলে সব কিছু নিয়ে খুটখুট করাটা আমার ছোট্টবেলাকার অভ্যেস, ভিতরে আমাকে ঢুকতেই হবে। ঘড়ি চলছে কীভাবে এটা জানার জন্য আমি ঘড়িটাকেই দিলুম শেষ করে। আর তারপর বাবা ঠাকুরের দুমদুম। ঠিক উল্টো, বাবা বললেন, না ভাঙলে গড়বি কি করে রবি? সেই বাবা ঠাকুর তো রবি বলতে অজ্ঞান। আপনারা কথা বলুন, আমি আসছি। আমি বোধহয় একটু বেশি বলে ফেললাম। না না সত্যেন্দ্র দাদা, লজ্জা হলো নারীর শোভা, উনি আপনি একদম চিন্তা করবেন না। তা আপনি এখানে সাত সকালে? হ্যাঁ, বেশ একটা উত্তেজনা জানো রবি। আসলে হয়েছে কি, বিলাকে দেখবার পর থেকেই ভেতরে ভেতরে উত্তেজনাটা কাজ করছিল। তারপর কাল রাতে। কি দাদা, কোনো দুঃস্বপ্ন? না না, একটা সনেট। সনেট? হ্যাঁ সনেট, বিলাকে নিয়ে। হাসি ফুল্লো মৃণালিনী আদরি বলিয়া সৌরভে ভরিয়া উঠিল চুমিয়া চুমিয়া, আনন্দ মদিরা কবি নিয়ে আঁকি ভরি দহিতার নাম মরি রাখিল মাঝে। বাহ, বেশ হয়েছে তো, নিন এবার গরম গরম লুচি আর সুজির পায়েস খেয়ে নিন। মৃণালিনী, ছোট বউ, ছোট বউ, কি আমি শুয়ে আছি কেন? ইস, কত বেলা হয়ে গেল, উঠো না উঠো না। কেন, কি হয়েছে আমার? কিচ্ছু হয়নি। কত বেলা হয়ে গেল, দুপুরের খাবার হলো না। থাক ছোট, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, শুয়ে থাকো, খাবার হবে। এই এলাকাতে একমাত্র একটাই অ্যালোপ্যাথি ডাক্তার, কখন আসবে কে জানে। ডাক্তার? ডাক্তার কেন?
ও মা, তোমার কি কিচ্ছু মনে নেই ছোট বউ? আছে তো, আছে, ওই ওই তো হঠাৎ করে খাবে না, না খেয়ে কি এরকম দুর্বল হয়ে পড়েছো? কেউ দুর্বল হয়নি, আর ওই ডাক্তারের জন্য হাঁ পিত্তেশ করে বসে থাকতে হবে না, আমি খাবার পাচ্ছি। না না, এখন মোটে খিদে নেই। ও ছোট, তুমি বাপু খাবার বেড়ে দাও, মনে হচ্ছে তুমি পাখার বাতাস করে খেতে না দিলে রবির খাবার মুখেই রুচবে না। এখন কি ঠাট্টার সময়? তা না তো, কি শুনি। আরে বাবা, চিন্তার কোনো কারণ নেই, এই সময় মেয়েদের এরকম হয়। মানে? মানেটা আপনার আদরের ছুটকি জানে। অবাক কাণ্ড, মাথা ঘুরে পড়ে যাওয়াটা যে কারো হাসির কারণ হতে পারে এ আমি প্রথম দেখছি। তুমি সত্যি কিছু বুঝতে পারছো না? কি হায় রে, আমি কবিতা বুঝি না আর উনি সংসার বুঝেন না। বেলার পর আরেকজন আসছে। আরেকজন? মানে আবার আমি বাবা? হ্যাঁ মাম, খুব কষ্ট হচ্ছে রে মা, তোর মায়ের খুব কষ্ট হচ্ছে। তুমি চুপ করো বাবা, তুমি চুপ করো, কাঁদে না মা, কাঁদে না, কাঁদে না মা, একদম কাঁদে না মা, একদম না, না এই তো। আস্তে গো মা জননী, এত ছটফট করলি তো ছানার মাথাটা ঘুরে যাবে তো। শোন মা, শোন মা, আমরা ওখানে কেউ যেতে পারবো না, মায়ের কাছে কেউ যেতে পারবো না। না চুপ চুপ চুপ, এই তো সবাই আছে, সবাই আছে, দেখো দেখো সবাই আছে, দেখো 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 দেখো, এমন করছিস যেন পেট মা হস। চুপ করো মা, চুপ করো, চুপ করো, চুপ চুপ চুপ। ছেলের বাপ চললে কোথায়? আমার পাপুনি দেবে না? পাপুনি পাবে গো, পাবে এক জোড়া কাপড় আর 7 টাকা বকশিস পাবে তুমি। এতদিনে এতদিনে তুই জিতলি রে ছোট, ছেলের মা হলি, এবার রবি তোর আঁচলে বাঁধা। আইছে ননি আমার বাড়ি, আলো হয়েছে দুয়ার, কোলে আমার নীল কমল খান, মনে আমার জোয়ার। আইছে ননি আমার বাড়ি। বেলা জন্মেছিল শরতে, ওর শরতের যোগ, ওর বরের নামও শরৎ, বাকি সব কটাই শীতে। রে তর
সোহাগ মানে আতুর ঘর, সেই সোহাগই তো আমার আশীর্বাদ, সেটুকুই তো ছিল আমার আমার একার শুধু আমার। এটা কি ফন্দি ছুটকি? এবার থেকে ফন্দি কায়েম থাকবে। শাস্ত্রে বলে কোনো কিছুর বাড়াবাড়ি মন্দ ফল দেয়, জানো না? অতিরিক্ত দান ধ্যানের জন্য বলিরাজও বধ হয়েছিলেন। আমার সেই অতিরিক্তটা কি সেটাই বরং শুনি। এইভাবে এত রাত অবধি লেখা চলবে না। এইভাবে ঘরের গিন্নির কাছে বকাঝকা খাচ্ছে শুনলে পাঠক পাঠিকার কাছে মান যাবে যে, সে নিয়ে আমি ভাবিনি। এইভাবে এত রাত অবধি লেখালেখি করলে এরপর তো প্রাণ নিয়ে টানাটানি হবে, নাওয়া নেই খাওয়া নেই, সারাদিন শুধু খসখস খসখস আর খসখস। মায়ের কথা খুব মনে পড়ছে, মানুষটা এবার ছাপতে দেব, তাই মুখবন্ধটা লিখছিলাম। ও এবার নিশ্চয়ই তাকে উৎসর্গ করবে। আজ থাক, আর লিখে কাজ নেই। কিছু বললাম আমি? শুনেছি। শোনো, তুমি যে এলেছিল মিষ্টিটা পাক করো না, তার একটা সুন্দর নাম মনে এসেছে, পরিবন্ধ। কেমন, ভালো না? কথা ঘুরিয়ে দরকার নেই, যা বোঝার আমি বুঝেছি। কি বুঝলে? বাতিটা নিভিয়ে ঘুমিয়ে পড়তে হবে। তোমার অনেক কথার জবাব আমার কাছে নেই ছুটকি। সামনেই আমাদের বিয়ের 7 বছর পূর্ণ হবে, মানুষের উৎসর্গপত্রে কি লিখব জানো? লিখব, তব করে দিনুতুলি সর্বশ্রেষ্ঠ প্রাণের প্রকাশ। তব কর, কার কার কর, আমার কে বলো না গো, কার হাতে তুলে দেবে তুমি প্রাণের প্রকাশ? আমার হাত ধরে তুমি কার হাতে স্পর্শ খোঁজো গো, কার? কি হলো ছুটকি? আমি আজ খুব খুশি গো, খুব খুশি। নিজে করে
নিজের করে পেয়েছিলুম তোমায় গাজীপুরে নিজের মতো করে।